অগি খাদ্য তেলাপোকার দল সবসময় চুরি করতে থাকে, এই জন্য অগি একটা প্ল্যান তৈরি করে। আজকে একটা মস্ত বড় প্ল্যান করেছি, আমার খাদ্য যে চুরি করতে আসবে সে পুরো মায়ের ভোগে চলে যাবে। তারপর অগি সায়েন্টিফিক ব্যবহার করে তার বন্ধুর কাছ থেকে শুনে নেয় কিভাবে তার খাদ্য রক্ষা করবে, তার ফ্রিজকে কিভাবে সে রক্ষা করবে। ইয়াহু, বুদ্ধি যখন পেয়েছি কাজ তখন করে ফেলেছি। আমার খাদ্য, আমার ফ্রিজ, সব কিছু থাকবে সুরক্ষায়, কেউ চুরি করতে পারবে না, আর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো সারা দিন রাত। কিন্তু সব কিছু তো করলাম, কিন্তু এটা কি কাজ করবে এটাই তো বুঝতেছি না। কীভাবে এটা কাজ করে এটা তো দেখতে হচ্ছে, দেখি পরীক্ষা করে দেখি হাতে কলমে, যা আছে কপালে ছিঁড়া খাতা বগলে। এই বলে অগি তার সামনে রাখা একটি প্লাস্টিক মুরগিকে হাতে নেয় এবং সে ধীরে ধীরে তার খাদ্য বেষ্টিত রক্ষা বাহিনীর ভিতরে সেই প্লাস্টিক মুরগিটি প্রবেশ করায়। দেখি কি হয়, প্রবেশ করিয়ে দিলাম তো প্লাস্টিক মুরগি, যা আছে কপালে আগেও বলেছি ছিঁড়া খাতা বগলে। বাহ, খুবই দারুণ, রক্ষা কবচের ভিতরে প্লাস্টিক মুরগিটি আঘাত পেয়েছে, এবার তো দেখছি এখানে বন্দুকও তাক করে ফেলেছে। প্লাস্টিক মুরগির যা অবস্থা করেছে না বাবা, এটা দেখে তো আমার খুব খারাপ লাগছে। প্লাস্টিক মুরগির যদি জান থাকতো এ তো পুরো 10 বার জন্মগ্রহণ করলেও বাঁচতে পারতো না। যাক, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। প্লাস্টিক মুরগির এই অবস্থা দেখে অগি খুব খুশি হয়ে যায়। তারপর সে ভাবতে থাকে তার খাদ্যগুলো রক্ষা পাবে তেলাপোকার হাত থেকে। এই ভেবে সে রেস্ট নিতে চলে যায় এবং সে আস্তে আস্তে তার রেস্ট নেওয়ার ঘরের দিকে আগতে থাকে। যাক, সব কিছু সফলভাবে সম্পূর্ণ হয়েছে, প্লাস্টিক মুরগিটি তাই বারবিকিউ কাবাব হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণভাবে আত্মতৃপ্তিভাবে ঘুমাতে পারবো। অগি চলে যাওয়া মাত্র তার ফ্রিজ রুমের দরজাটি বন্ধ হয়ে যায় এবং সকল কিছু নিরাপত্তা বেষ্টিতে আবর্তিত হয়ে যায়। কিন্তু এত সকল কিছু ভেদ করে কি তেলাপোকার দল খাদ্য চুরি করতে পারবে? চলুন দেখে নেওয়া যাক। কিরে নন্টে ফন্টে, কোথায় গেলি? তোরা এদিকে আয়, দেখ ওগি কি করছে। এটা দেখে তো আমি খুব চিন্তিত হয়ে গেলাম রে। খাদ্য কিভাবে চুরি করবো আমরা? আমরা কি আজকে না খেয়ে থাকবো? তাও শুক্রবারের দিন। এই অবস্থা দেখে তেলাপোকার দল বলতে থাকে, ওসব নিয়ে তুই চিন্তা করিস না, ওগি যখন কিছু করছে তার সমাধানও রাখছে। তুই আমাকে আমার কাজ করতে দে, তারপর দেখিস খাদ্য কিভাবে আমাদের কাছে চলে আসে। নন্টে তেলাপোকার এ কথা শুনে তেলাপোকার দল হাসতে থাকে এবং তারা প্ল্যান করতে থাকে কিভাবে খাবার চুরি করবে। আমার সবকিছু নন্টে খুলে বলছে, এখন সেই হিসেবে আমি কাজ করব। আমি এখন জাম্প দিব, তোরা চিন্তা করিস না, আমি খাদ্য নিয়েই ফিরব, ঠিক আছে? দেখা হচ্ছে খাদ্য সাথে করে। তেলাপোকার দল এই বলে খাদ্য ভাণ্ডারের দিকে লাফ দেয় এবং দেখি সে কি খাবার চুরি করতে পারে নাকি অসফল হয়ে যায়। আমি মনে হয় প্রথম তেলাপোকা যে কিনা এত সুরক্ষা ভেদ করেও খাবার চুরি করতে সফল হচ্ছে আজকে। তোরা চিন্তা করিস না, ফ্রিজের ভিতর অনেক খাবার আছে, সুগন্ধ বার হচ্ছে, তো এর জন্য আর কি বললাম। তোর এই কাজ দেখে আমরা তোকে দিচ্ছি 10-এ-10, খাপে খাপ মুরগির বাপ। কিন্তু সকল কিছু তো সমাধান হয়ে গেছে, কিন্তু আমি এটা খুলতে পারছি না কেন? এটা তো দেখছি পুরো লক আকারে করা, আমি তো হাতল নিয়ে উড়ে গেলাম, এবার কি হবে? এবার তো ফ্রিজে খুলতে পারবো না, তাহলে কি আমাদের খাওয়া দাওয়া হবে না আজকে? দেখতে না দেখতে তেলাপোকার দল আঘাতপ্রাপ্ত হয় তিনজনই এবং তাদের অবস্থা বিধিখিস্তি হয়ে যায়, দুজন তো ফ্রিজের পরেই পড়ে যায়। কিরে, খাবার তো পেলাম না, তার উপর ফ্রিজের পরে হুবড়ি খেয়ে পড়ে গেলাম, তাছাড়া চ্যাপ্টা হয়ে গেলাম, এবার কি হবে? মাজায় তো দড়িও নাই। কাম সারছে।